হ্যালো এভরিওয়ান, আমি পকর এডেস। নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অনেকের পয়েন্ট ভালো হয়েও অর্থাৎ এ প্লাস না 4.94 পেয়েও অনেকে চান্স পাবে না, আবার অনেকে 4.20 বা 30 এই জাতীয় পয়েন্ট পেয়ে খুব সহজেই চান্স পেয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন অনেকে একটি মাত্র ভুল করে, যে ভুলটা বেশ কয়েকটা বিষয়ের সাথে জড়িত আছে, সেই সমস্ত ভুলের কারণেই আসলে তাদের চান্স গুলা হয় না। আমার যেহেতু দীর্ঘ বেশ কিছু বছরের অভিজ্ঞতা আছে এই সেক্টরে, সেহেতু আমি আজকে চেষ্টা করব আপনাকে খুব সুন্দর এবং সাবলীল ভাবে সেই ভুলগুলো কি এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করা যায় আপনি সেই ভুলের হাত থেকে পার পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল ভিডিও খুব দ্রুত পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন তারাও খুব সহজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল আপডেট তথ্য সবার আগে জানতে পারে। তো যাই হোক, চলে আসি ভিডিওতে। দেখেন আমাদের ভর্তি হওয়ার পূর্বে আসলে এই যে ভুলটা মানুষ করে, এই ভুল করার জন্য আমাদের 4 থেকে 5টা নিয়ামক আছে। তো সেই নিয়ামক গুলাকে আমরা 4 থেকে 5টা টপিকসে ভাগ করেছি। আমি চেষ্টা করব এক এক করে বিষয়গুলো আলোচনা করতে। প্রথম বিষয়টা হচ্ছে, দেখেন সরকারিতে আসলে সিট আছে 43 থেকে 44 হাজারের আশেপাশে, মানে সারা বাংলাদেশে আসলে সরকারিতে সিট আছে 43 থেকে 44 হাজারের আশেপাশে, এবং এই মানে বছরে পাস করেছে প্রায় 17 লক্ষ শিক্ষার্থী। তো সেখান থেকে আমি ধারণা করে নিলাম যে 5 লক্ষ শিক্ষার্থী আবেদন করবে, 5 লক্ষ আবেদন করবে, আর বাদ বাকি সব চলে যাবে হচ্ছে আপনার জেনারেলে। এখন যেহেতু আমাদের বাংলাদেশ সরকার বর্তমানে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য বিশাল গুরুত্ব দিয়েছেন, সেহেতু আশা করা যায় এই সেক্টরে বর্তমানে স্টুডেন্টের চাহিদাটা অনেক বাড়বে। তার কারণ আসলে বিষয়টা হচ্ছে যে দেশের সরকার প্রধানরা যেভাবে আসলে দেশ চালাতে চায়, স্টুডেন্ট বা পড়াশোনার ধারাবাহিকতা কিন্তু সেই দিকে আসলে বর্তায়। দেখেন আমি এখানে শিক্ষক হিসেবে কর্মরত আছি, তো আমি দেখেছি এটা আমার নিজস্ব চোখে দেখা। আগে যে হারে স্টুডেন্ট পলিটেকনিকে আসতো, বর্তমানে তাদের চান্স পাওয়ার ক্ষেত্রে আপনার পয়েন্ট আরো অনেক বেশি লাগে, অনেক ইভেনচুয়ালি এখান থেকে 10 বছর আগে মাইকিং করে লোক নিত যে আসলে পলিটেকনিকে ভর্তি হবে। আর এখন মাইকিং তো দূরের কথা, এখন চান্স পাওয়াই অনেকটা কষ্টের বিষয়। তো সুতরাং এখানে প্রথম এই একটা বিষয়, এখন তাদের সাথে প্রতিযোগিতা করে আপনি যদি ভালো টেকনোলজিতে ভালো পয়েন্টে চান্স পেতে চান সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম বিষয় আপনাকে পয়েন্ট বিবেচনা করে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। কি বললাম? পয়েন্ট বিবেচনা করে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা আগে আপনাকে জানতে হবে। তো মনে করেন আপনি পেয়েছেন 4.94, এখন 4.94 পেয়ে আপনি পড়তে চান, আপনাকে আগে কলেজ চুজ করা যাবে না যে আপনি অমুক কলেজে পড়তে চান তমুক কলেজে পড়তে চান, আপনাকে চাকরি দিবে ডিপার্টমেন্ট, কলেজ আপনাকে চাকরি দিবে না। তার কারণটা কি? আপনি দেখা যাচ্ছে ঢাকা পলিটেকনিক থেকে পাশ করে, ধরে নিলাম আপনি ঢাকা ডিএ থেকে, ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্সে পাশ করে বের হলেন, আর একজন দেখা যাচ্ছে আমি যে কোনো একটা নওগাঁ পলিটেকনিক থেকে সিভিলে পাস করে বের হলো। এদের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের উপরে কিন্তু কোথাও লেখা থাকবে না যে ঢাকা পলিটেকনিক বা নওগাঁ পলিটেকনিক, কোথাও লেখা থাকবে না। এরা দুইজনে এই সার্টিফিকেট পাবে বিটিইবি, অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে কিন্তু এরা সবাই সার্টিফিকেট পাবে। এখন আসবে যে আসলে কে আগে চাকরি পাবে। এখানে দেখেন যে সিভিলে পড়ে এর কিন্তু সরকারি চাকরি মানে গভর্নমেন্ট চাকরি এর সার্কুলার প্রচুর পাবে, আর যে ইলেকট্রনিক্সে পড়ে বের হলো সে কিন্তু গভর্নমেন্ট চাকরির সার্কুলার খুবই কম পাবে, যেটা হাতে গোনা, শুধুমাত্র অল্প কিছু সংখ্যক চাকরি পাবে। তাহলে যে বেশি চাকরি মানে অফার পাবে সে কিন্তু নিজেকে ঝালাই করে নেওয়ার সুযোগটা সব থেকে বেশি পাবে। তো যে কিন্তু কম অফার পাবে
সে কিন্তু এদিকে নিজেকে ঝালাই করার সুযোগ কম পাবে। সুতরাং আমি বলবো আপনাকে পলিটেকনিক সিলেক্ট না করে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কি আপনার পয়েন্ট বিবেচনায় আপনার সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এবার আসেন নিঃসরণ না করে রিস্ক, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। দেখেন আসলে এখানে আবেদন দুই তিন ধাপে করা যায়, যখন আবেদন শুরু হবে তখন আপনার তিন নম্বর ধাপে আবেদন করতে পারবেন, এবং এরপরে এখান থেকে নানান প্রক্রিয়ায় আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দেয় কোনো সময়, অথবা পরবর্তীতে আবারও সুযোগ দেয়, মানে সিট ফিল আপ হওয়ার সাপেক্ষে আসলে কার্যক্রম গুলো পরিচালনা করা হয়। তো আপনি ধরে নেন যে সর্বনিম্ন দুবার আপনি সুযোগ পাবেন আবেদন করার। এখন প্রথম পর্যায়ে তো আপনি যখন আবেদন করবেন তখন নিশ্চয়ই আপনার চয়েস লিস্ট আপনি সাজাবেন, নিশ্চয়ই আপনার চয়েস লিস্ট আমি ধরে নিলাম আপনি এরকম ভাবে সাজালেন, ঢাকা পলিটেকনিকে আপনি সাজালেন সিভিল, তারপরে দেখা যাচ্ছে বগুড়া পলিটেকনিকে আপনি সাজালেন সিভিল, আমি ধরে নিলাম আপনার ফার্স্ট প্রায়োরিটি সিভিল, তারপরে দেখা যাচ্ছে নওগাঁ পলিটেকনিকে ধরে নিলাম আপনি সাজালেন সিভিল, এরকম ভাবে আসলে অনেকগুলো পলিটেকনিকে আপনি সিভিল পরপর পর্যায়ক্রমে সাজালেন, এরকম 20টা চয়েস আপনি চুজ করলেন, মানে উভয় শিফটে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটে উভয় শিফটে আবেদন করতে 395 টাকা আপনার খরচ হবে। সুতরাং আমি বলবো আপনি যে পলিটেকনিকে পড়তে চান না কেন সেই মানে উভয় শিফটে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার সুযোগটা অনেক বেশি থাকবে, তার কারণ আপনি ফার্স্ট শিফটে চান্স পান বা সেকেন্ড শিফটে চান্স পান ওইটা ডাজেন্ট ম্যাটার, এবং শিফট কি কখন ক্লাস শুরু হয় এই সমস্ত বিষয় যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। এরপরে আসেন তো এখানে যে চয়েস গুলো আপনি সাজালেন দেখা যাচ্ছে কোনো চয়েসেই কিন্তু আপনার চান্স হলো না, যদি কোনো চয়েসে চান্স না হয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ওয়েটিং এ থাকলেন, অথবা একদম ওয়েটিং এ থাকলে তো আর কোনো ব্যাপার না আপনি অটোমেটিক দ্বিতীয় ধাপে মনোনীত হওয়ার জন্য চয়েস লিস্ট চলে যাবে আপনার। বাট যদি আপনি চান্স পেয়ে যান দেখা যাচ্ছে আপনি শরীফপুর পলিটেকনিক সিলেট পলিটেকনিকে আপনি কম্পিউটারে সাজিয়েছেন কিন্তু আপনি কম্পিউটারে পড়তে চান না, তাহলে আপনার দেখা যাচ্ছে এই জায়গায় চান্স হয়েছে একদম শেষ চয়েসে চান্স হয়েছে। তো সেক্ষেত্রে অনেকে কি করে যে মানে নিশ্চয় না করে পরবর্তী ধাপে কিন্তু আবেদন করার চিন্তা ভাবনা করে, কিন্তু পরবর্তী ধাপে কিন্তু আসলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, প্রথমবার যেরকম সুযোগ থাকে পরবর্তী ধাপে তার 0.25%ও থাকে না চান্স পাওয়ার সম্ভাবনা, কিন্তু এখান থেকে টানার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি জাস্ট কি করবেন এখানে আপনার সেই 395 টাকা দিয়ে আপনি নিশ্চয়নটা কমপ্লিট করে ফেলবেন, নিশ্চয়ন কমপ্লিট করে ফেলার পরে আপনার অটো মাইগ্রেশনটা অন করে রাখবেন, অটো মাইগ্রেশনটা অন করে রেখে যদি আপনার সিট খালি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেখান থেকে টেনে নিবে। এরপরে আসেন যে কথাটা বললাম যে ডিপার্টমেন্ট বিবেচনা, তো এখানে এই দেখেন এই যে পলিটেকনিক গুলো আপনি সাবজেক্ট সাজানোর ক্ষেত্রে অবশ্যই আপনি ডিপার্টমেন্টকে গুরুত্ব দেবেন, আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান সেটা হোক বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো পলিটেকনিকে, তাহলে কিন্তু খুব সহজেই চান্স পাবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে ডিপিআই তে আপনার সিভিলের জন্য সিট আছে 400টা, অ্যাপ্লাই করেছে 4000, বাট দেখা যাচ্ছে নওগাঁ পলিটেকনিকে সিভিলের জন্য সিট আছে 400টা, অ্যাপ্লাই করেছে আপনার দেখা যাচ্ছে 2000 বা 500, এরকম হয় কিন্তু, তার কারণ কি যে সমস্ত পলিটেকনিক গুলাই আসলে স্টুডেন্ট ফ্যাকাল্টি কম থাকে সেই সমস্ত জায়গায় চুজ আসলে খুব কম পারে, তো আপনার সবসময় চেষ্টা করবেন এই সমস্ত পলিটেকনিকে সেই আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার জন্য, অন্য কোনো সাবজেক্টে গেলে কিন্তু আসলে আপনাদের মানে অন্য পলিটেকনিক ডাজেন্ট ম্যাটার, অবশ্যই ডিপার্টমেন্ট চুজ করবেন আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান। এরপরে আছে কি কোন পয়েন্টে ভুল করলে ভালো হলেও চান্স হবে না, আসলে উপরের বিষয়গুলো যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার পয়েন্ট ভালো হলেও কিন্তু আপনার চান্স হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।